হ্যালো বন্ধুরা চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার তো বন্ধুরা আপনারা দেখছেন জেবিএল ডেক্স সেন্টার ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছে আরও একটি দশ কিলো স্টেবিলাইজার এটা বর্ধমান গোলসি থেকে অর্ডার করেছিল পশ্চিম বর্ধমানের ওখান থেকে তো এটা কালকে ডেলিভারি হবে তো স্টেবলাইজারটা পুরোপুরি দশ কিলো রেডি করা হয়েছে এটা বাংলা বক্স কম্পিটিশনের জন্য দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ধরনের হাই ক্যাটাগরি স্টেবিলাইজার আপনাদের যদি প্রয়োজন হয় তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো চলুন আমরা এই স্টেবিলাইজারটা একটু আপনাদেরকে দেখাই তো প্রথমত দেখুন স্টেবিলাইজারের আমাদের বক্সটা কিন্তু খুবই হার্ডি এবং টেবিলাইজারের সাইজ কিন্তু অনেকটাই বড়। ধরুন এই স্টেবিলাইজারের উপরে আপনারা মাইকের যে অ্যাম্প্লিফায়ারগুলো হয় বড়ো মেশিনগুলো হয় সেই মেশিনের বাক্স সময়ে এই টেবিলাইজারের উপরে আপনারা বসিয়ে দিতে পারবেন এতটাই বড় প্লাস আমরা সিস্টেমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই পাশে একটা বড় ডিজিটাল আউটপুট মিটার আছে এটা হচ্ছে হাই লো প্লাস অফ প্লাস বাইপাস মানে এটাতে আপনারা স্টেবিলাইজারটাকে পুরোটা অফ রাখতে পারবেন পুরো একদম স্টেবিলাইজারে কারেন্ট অফ করতে পারবেন এটাতে এক নম্বরে হাই আছে সরি এক নম্বরে লো আছে দু নম্বরে হাই আছে আর তিন নম্বরে আছে বাইপাস আছে বাইপাস বলতে আপনারা স্টেবিলাইজারটা বাইপাসে ব্যবহার করতে পারবেন যার জন্য সে বাইপাসের ব্যাপারটা হচ্ছে যে স্টেবিলাইজারের ট্রান্সফর্মার ভেতরে কোনো কিছু কাজ করবে না এটা ডাইরেক্ট হয়ে যাবে বাইপাস মানে মানে ইনপুটে যা থাকবে সেটা আউটপুটও তাই বের করে দেবে এটা হচ্ছে বাইপাস সিস্টেম অনেকের প্রয়োজন হয় যার জন্য করা আর পাশেরটা হচ্ছে চেঞ্জিং রোটারি করা আছে ভোল্টেজ চেঞ্জ হবে কম বেশি করার জন্য আর তার পাশে দেখুন একটা অ্যানালগ ভোল্ট মিটার দেওয়া আছে এটাতে সবসময় ইনপুট ভোল্ট শো করবে আর আমরা এই অ্যানালকের সঙ্গে আরও একটি মিনি ডিজিটাল মিটার রেখে দিয়েছি সাপোর্টে যাতে কখনো যদি অ্যানালকটা ডিস্টার্ব করে তো এই ডিজিটালের উপরেই আপনারা ইনপুট ভোল্টেজটাও দেখতে পাবেন দুটো পাওয়ার ইন্ডিকেটার আছে একটা হাই একটা লো ইন্ডিকেটার তো আমরা স্টেবিলাইজারটা একটু আপনাদেরকে সাইডের সিস্টেমগুলো দেখি দেখুন হ্যান্ডেলগুলো রয়েছে খুবই কোয়ালিটিফুল স্প্রিং স্যাডেল হ্যান্ডেল আর রয়েছে সলুন আমরা একটু স্টিবিলাইজারটাকে ওপেন করে দেখাই তো বন্ধুরা স্টেবিলাইজারটা খোলার সিস্টেমটা হচ্ছে ওপর থেকে দেখুন আমরা যদি সামনে থেকে যদি খোলার প্রসেসিং থাকতো তাহলে আমরা সামনে থেকে করতাম কারণ ট্রান্সফর্মার সাইজটা এতটাই বড় যেটা সামনে থেকে ওপেন করে কোনো রিপেয়ার করা যাবে না যদি কখনো প্রবলেম হয় তো এটা ওপর থেকেই ওপেন করতে হবে তো চলুন আমি এটা ওপেন করে দেখাই এটা হচ্ছে ঢাকনা ওপরের এ উপর থেকে আপনাদের খুলতে হবে তা এটা হচ্ছে আমাদের দশ কেবি স্টেবিলাইজার ট্রান্সফর্মার একদম সলিড নতুন করে তৈরি দেখুন এবং পুরো ফুল কপারের তৈরি কোনো অ্যানমুলিয়ামের ভাগ নেই কিছু একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন প্লাস ব্যাক সাইডে আমরা যে আউটপুট নেওয়ার জন্য যে ফাইভ পিনগুলো করেছি সেগুলোও পুরো একদম চিনেমাটি মাটি ফাইভ পিন ষোলো অ্যাম্পিয়ারের টোটাল আটটা দেওয়া আছে এবং প্রত্যেকটাতে ওয়ারিং ঝালাই করা আছে যাতে লুজ কন্টাক্ট না হয় অ্যাম্প্লিফায়ার চলাকালীন তো সামনে দেখুন আমাদের যে রোটারিগুলো ব্যবহার করা হয়েছে এগুলোও কিন্তু প্রচণ্ড হাই আম্পের রোটারি দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমরা কত হাই আম্পিয়ার রোটারি ইউজ করেছি খুবই প্লাস যে ডিজিটাল মিটার আউটপুটটা ব্যবহার করেছি সেটাও কিন্তু অনেকটাই বড় সামনে থেকে দেখলে বুঝতে পারবেন দেখুন কতটা বড়ো ডিজিটাল মিটার সামনে দেওয়া আছে আউটপুটের উপরে দেওয়া আছে তো দেখুন এটা যদি অ্যালমোনিয়াম হয় তাহলে আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি ঝালাই করতে পারবো না ঠিক আছে যদি অ্যালমোনিয়াম হয় তাহলে আমরা ভেতর থেকে অ্যালমোনিয়াম তারটা নিয়ে এসে আমরা রোটারিতে কিন্তু নাটের সাথে জড়িয়ে দিতে হবে যেহেতু অ্যালমোনিয়ামের ঠিকমতো ঝালাই ধরানো যায় না ঠিক আছে কিন্তু দেখুন আমরা এখানে তো কপার ইউজ করেছি এটা গ্রান্টেড কারণ কপারের সাথেই তো আমরা এই ওয়ারগুলো সব প্রত্যেকটা সোল্ডারিং করে দিয়েছি ঝালাই করে দিয়েছি তাহলে এখানে কোনো কপার মানে অ্যালমোনিয়ামের কোনো কথা হবে না পুরোটাই কপারের তৈরি এবং ট্রান্সফর্মার সাইজ কিন্তু টেবিলেজারের বাক্স অনুযায়ী দেখুন কত বড় বাক্স আমি যদিও আমার মোবাইলে আসে না সেই অনুযায়ী আমরা দেখাচ্ছি এটা ট্রান্সফর্মার সাইজ অনেকটাই বড় অনেকটাই বড় প্রায় কি বলবো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে ট্রান্সফর্মার সাইজ কত বড় আছে দেখুন তো চলুন আমি এবার একটু আপনাদেরকে ব্যাক সাইডটা একটু দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে দেখুন টোটালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ষোলো অ্যাম্পিয়ার ফাইভ পিন দেওয়া আছে যাতে আপনারা বড়ো সাইজের অ্যাম্প্লিফায়ারগুলো ফ্ল্যাগগুলো কানেক্ট করতে পারেন ঠিক আছে আর আমরা কিছুটা মোটা ওয়ার এটা মোবাইলে আপনারা দেখলে হয়তো ভাববেন যে এত সরু ওয়ার ব্যবহার করছি আমরা এটা কিন্তু অনেক মোটা ওয়ার ঠিক আছে একদম ফুল কপার মোটা ওয়ার আমরা ইউজ করেছি যাতে কিছুটা তারের তার আমরা কপার ব্যবহার করেছি যাতে ইলেকট্রিকটা অ্যাম্পিয়ারটা রেসিস্ট্যান্স না হয় মানে ভোল্টেজ রেসিস্ট্যান্স না হয় তার জন্য আমরা কিছুটা কপার তার ব্যবহার করেছি এর সাথে আপনারা অন্য তার ইউজ করে লম্বা করতে পারবেন আমরা একটা এল ব্যাক সাইডে লাগিয়ে দিয়েছি যাতে রাতের বেলায় এখানে যখন আপনারা ফ্ল্যাগুলো কানেক্ট করবেন বা খুলবেন তখন অন্ধকারে যদি অসুবিধা হয় তার জন্য এখানে একটা এল লাগানো আছে এটা রাতের বেলায় আপনারা সুবিধার জন্য লাগানো হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এটা ব্যাক সাইড তো চলুন আমি একটু সামনেরটা দেখিয়ে দিই তো বন্ধুরা এটাকে আপনার কানেকশান দিয়ে দিয়েছি দেখুন এটা অফ আছে স্টেবলাইজারটাকে অন করি এই যে স্টেবলাইজারটা অন হলো এটা স্টেপ ডাউনে আছে তো দেখুন এখানে স্টেবলাইজারটা একশো চল্লিশ থেকে স্টার্টিং আছে ঠিক আছে পার ঘাটে দশ করে আছে দেখলে বুঝতে পারবেন মানে আপনারা অ্যাম্পিফিয়ার চাপানোর পরে অ্যাম্পিয়ার লস হওয়ার চান্স নেই বললেই চলে যদি আপনাদের ইনপুট ভোল্টেজটা একটু মোটামুটি ভালো হয় মোটামুটি একশো আশি থেকে একশো আশি নব্বই ম্যাক্সিমাম যদি থাকে মানে সত্তর আশি এরকম যদিও থাকে একশো সত্তর আশিও থাকে তবু আপনারা বড় স্টেবিলাইজারের ক্ষেত্রে অ্যাম্পিয়ারটা আমাদের এই টেবিলাইজারে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর দুশোর উপরে থাকলে তো কোনো কথাই নেই দেখুন তো এটা ডাউন এটা আপ এবং এটা হচ্ছে বাইপাস টেবিলেজারের নপটা নবটা যদি যখন তিন নম্বরে থাকবে তখন এটা কিন্তু বাইপাস হয়ে গেছে দেখুন এই যে একশো দুশো তেত্রিশ এটা আপনারা যখন ততই বাড়াবেন কিছুই হবে না কিন্তু এটা বাইপাস হয়ে গেছে দেখুন এদিকে ইনপুট ভোল্টেজ হচ্ছে দুশো বত্রিশ তেত্রিশ এদিকেও দুশো বত্রিশ তেত্রিশ মানে এটা টেবিলাইজারটা পুরো ইনপুটের সাথে আউটপুট পুরো ডাইরেক্ট হয়ে গেছে এটা ডাইরেক্ট পাস হচ্ছে তখন টেবিলাইজারের কোনো কাজ নেই আপনারা আবার এটাকে যখনই স্ট্যাপ ডাউনে করবেন তখনই যে আপনারা আবার স্টেবিলাইজারটা এ দেখুন কাজ করবে এই দেখুন তো আর এখানে ওপরে একটা মিনি ডিজিটাল ভোল্টমিটার দেওয়া আছে ইনপুটের ওপরে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের দশ কিলো স্টেবিলাইজার যদি কোনো বন্ধুর ভালো কোয়ালিটির মাল প্রয়োজন হয় তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এগুলো আপনাদেরকে তৈরি করে দেওয়ার মতন ব্যবস্থা আছে আমাদের কাছে আমাদের ঠিকানা বন্ধুরা নদিয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনের কাছে আমাদের মাইক সার্ভিসের দোকান আছে এবং আপনাদেরকে ট্রান্সফর্মার আমরা যে ট্রান্সফর্মার দিচ্ছি সেই ট্রান্সফর্মার ওয়ারেন্টি রয়েছে তো আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণ নেই আর অ্যাকচুয়ালি এই একটা অটো সিস্টেম হয় তো আমরা অটো যাকে দেওয়া হবে সেই বন্ধু অটো কাটের প্রয়োজন নেই তার যার জন্য এটাকে আমরা ম্যানুয়াল করেছি যদি আপনাদের এগুলোর পুরো অটোকার্ট প্রয়োজন হয় তো সেই সিস্টেমটা করে দেওয়া যাবে ঠিক আছে অটো বি বিপ সিস্টেম এখন নানারকম বেরিয়েছে মাইক্রো কন্ট্রোলার সবই তৈরি করা যাবে সেটা আপনাদের বলতে হবে আপনাদের অটোকার্ট প্রয়োজন হবে কি না ঠিক আছে আর অ্যাকচুয়ালি বড় বড় বড়ো স্টেবিলাইজার যেগুলো হয় সেগুলোতে কাট রাখলে একটু সমস্যা হয় কারণ বেশি অ্যাম্প্লিফারের যখন লোড চলে অ্যাম্পিয়ার ডাউন করে ইনপুট ভোল্টেজ তখন কাট অটোমেটিক ডিস্টার্ব করে অনেক সময় ফলস মারে যার জন্য আমরা কাট সিস্টেমটা বড়ো স্টেবিলাইজার উপরে না নেওয়াই বেটার হয় তো আপনারা একটু লেবার দিয়ে মেনটেন্স করে চাল চালাতে পারলে এই ম্যানুয়াল টেবিলাইজার দিয়ে ভালো রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে ফিল্ডে কোনো ডিস্টার্ব করবে না স্টেবলাইজার এটা গ্যারান্টি ঠিক আছে আর আমরা তো দেখছিলাম আমরা ভেতরে যে পরিমাণ মোটা তার ওয়ার ইউজ করেছি আপনাদের বহুদিন লাস্টিং করবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের স্টেবিলাইজার ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের এখানে আপ টু তিন কেবি থেকে পনেরো কেবি কুড়ি কেবি পর্যন্ত স্টেবিলাইজার রেডি করা হয় মাইক সেটের জন্য অন্তত পক্ষে অনলি মাইক সেটের জন্যই তৈরি হয় তো বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি